তার জন্য অপেক্ষা না করে নিজেকে তৈরি করো, তোমার জন্য অনেকে অপেক্ষা করবে। তার জন্য নিজেকে শেষ না করে আরও অনেক কিছুর জন্য নিজেকে শুরু করো। শুরুতেই তুমি গুরু হতে পারবে না, প্রথমার্ধে ভুরু কুচকোবে, পা মুচকোবে, ঝরবে ঘাম, কিছুটা পথ চলার পর তুমি পাবে তোমার সময়ের দাম। প্রণাম। এই পরিস্থিতিতে অসহায় অবলা মানসিক ভারসাম্যহীন গৃহহীন মানুষদের পাশে থাকার জন্য আমিও আপনার পাশে আংশিকভাবে আছি। দেখব এই মুহূর্তে কোন রূপ সুন্দর প্রশ্ন আমার কাছে আছে। মধ্যমগ্রাম উত্তর চব্বিশ পরগনা, বয়স 27। প্রশ্ন, অ্যারেঞ্জ প্লাস প্রেম এই দুয়ের মধ্য দিয়ে শ্বশুর বাড়িতে পা দিয়েছি। আমার স্বামী শ্বশুর শাশুড়ি যথেষ্ট ভালো, মধ্যবিত্ত একটি পাড়াতে আমার বর্তমান ঠিকানা। আমি এবং আমার স্বামী আইটি সেক্টরে আছি। আমার প্রশ্ন, মাঝে মাঝে কিছু আত্মীয় স্বজন, কিছু প্রতিবেশী মহিলা বিবিধ টনটিটকিরি করে থাকে, যেমন চাকরি করে হবে কি, বিয়ে করেছো, বাচ্চা কাচ্চা নাও, মন দিয়ে সংসার করো, এর থেকেও খারাপ খারাপ টনটিটকিরি করে যা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করতে পারলাম না। এইরূপ পরিস্থিতিতে পড়লে নিজের ইমোশন কন্ট্রোল করব কিভাবে? বেশ, এইরূপ পরিস্থিতিতে আপনিও পড়তে পারেন। তবে ম্যাডাম, আপনি আইটি সেক্টরে আছেন, আপনি ভালো করেই জানেন কখন কাকে কিভাবে রিপ্লাই দিতে হয়। তবে আপনার শ্বশুরবাড়িকে ঘিরে থাকা কিছু প্রতিবেশী আত্মীয় স্বজনীদের মধ্যে কিছু মহিলা আইটি নয়, এরা নাইটি পরে বেশিরভাগ সময় পরনিন্দা পরচর্চাতে ব্যস্ত থাকে। এটা এদের নেশা, পেশা নয়, আপনি পেশার সঙ্গে যুক্ত, এটা এনাদের যন্ত্রণা। এবং এনারা হতাশাভুক্ত, সে কারণেই উক্ত কটুক্তি টনটিটকিরি করে থাকে। এবার প্রধান প্রশ্নে আসি, এইরূপ পরিস্থিতিতে পড়লে নিজের ইমোশন কন্ট্রোল করবেন কিভাবে? প্রথমে বলি, একজন মানুষ আপনাকে ছোট করছে, হেয় করছে, অপমান করছে, আপনার রূপ পেশা আকার নিয়ে কটুক্তি করছে, আপনিও তাকে কিন্তু আচ্ছা মতো দিয়ে দেন, কথার মাধ্যমে, উক্তিযুক্তির মাধ্যমে, কখনো আবার খারাপ ভাষার মাধ্যমে, কারণ আপনি গায়ে মেখে ফেলেন। আবার আরও একজন মানুষ, আপনি বুঝতে পারছেন উনি মানসিক দিক দিয়ে অসুস্থ, মানসিক ভারসাম্যহীন, লোকাল ল্যাঙ্গুয়েজে পাগল, উনি খারাপ কথা বলছে, গালাগাল দিচ্ছে, কটুক্তি করছে, ব্যঙ্গাত্মক আচরণ করছে, তখন আপনি গায়ে মাখেন না, মজা নেন, কখনো আবার দূরত্ব বজায় রেখে নিজের কাজে চলে যান। কিন্তু এই মানুষটির কথা আপনি গায়ে মাখছেন, আপনার জেনে রাখা ভালো, এই মানুষটিও মানসিক ভারসাম্যহীন, সুস্থ পোশাকধারী, এই মানুষটিও মানসিক দিক দিয়ে অসুস্থ, লোকাল ল্যাঙ্গুয়েজ আমি বলতে চাই না, পাগল। এবার প্রধান প্রশ্নে আসি, এইরূপ পরিস্থিতিতে পড়লে নিজের ইমোশন কন্ট্রোল করবেন কিভাবে? দুটো পয়েন্ট সর্বদা মাথায় রাখবেন। প্রথম, গুরুত্ব দেবেন না এইসব মানুষদের কথাতে মজা নেবেন। পরবর্তী পয়েন্ট হলো, এমন রিপ্লাই দেবেন যাতে এরা উত্তর খুঁজে না পায়। উদাহরণস্বরূপ বলা যায় একটি বাস্তব ঘটনা, মাসখানেক আগে ঘটেছে, আমার এক বোনের বিয়ে হয়েছে অন্য এক জায়গায়, দুঃসম্পর্কের বোন। বোনের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে, সবাই মিলে বসে একটু আড্ডা হচ্ছে, এমন সময় একজন মধ্যবয়স্ক ভদ্রলোক বলে উঠল, বৌমা তোমার কপালটা এত বড় কেন? ওনার স্ত্রী একটু হালকা হেসে বলল, বড় কপাল করে জন্মেছে, তারপরে একটা বিদ্রুপ হাসি দিল। এইরূপ আচরণের জন্য আমার বোন অপমানিত বোধ করলো এবং সে প্রকাশ করতে পারলো না তার অনুভূতি, তার যন্ত্রণা। কিন্তু আমি উপস্থিত ছিলাম, আমি রিপ্লাই দিলাম, আঙ্কেল আপনার নাকের এই দুটো এত বড় কেন, আপনি কি এটা করে জন্মেছেন? এতে উনি অপমানিত বোধ করলো এবং রিপ্লাই দিল না, মানে উত্তর খুঁজে পেল না। তাই আপনি যখন এইরূপ পরিস্থিতিতে পড়বেন, এক হয় গুরুত্ব দেবেন না, মজা নেবেন, না হলে এমন রিপ্লাই দেবেন যাতে এরা প্রশ্ন উত্তর কিছুই না খুঁজে পায়। তবে আমার এই কথার মধ্য দিয়ে আপনি হয়তো উত্তর খুঁজে পেয়েছেন। খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, মোটিভেটেড থাকবেন, হ্যাপি থাকবেন ভেতর থেকে। আজকের মতো আসছি, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য।